القرآن الكريم تلاوات করে ختم করার পর অর্থাৎ শেষ করার পর আমরা কোন দোয়া পড়ব কুরআন ختم করার পর আমরা জানি কোন কোন কুরআনের শেষে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন দোয়া লেখা থাকে আরবিতে এবং লেখা থাকে দোয়া ও খতমুল কুরআন অর্থাৎ কুরআন খতমের দোয়া তো এই দোয়া কতটা অথেন্টিক আসলে কি নির্দিষ্ট কোন দোয়া পড়তে হয় কিনা কুরআন কারীম ختم করার পরে পড়ে শেষ করার পরে এই প্রশ্ন উত্তরে বলবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করবার পরে নির্দিষ্ট কোনো ফরম্যাটে দোয়া করার বিষয়টি বিশুদ্ধ সূত্রে কোথাও বর্ণিত হয়নি যে দোয়া আমাদের বিভিন্ন কোরআন কারীমের শেষে আমরা কোরআন খতমের দোয়া বা দোয়া ও খতমুল কোরআন নামে লেখা দেখে থাকি এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কোন কোন জায়গায় ইমাম ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দিকে সম্বোধন করে বলা হয়েছে তারা এটা পড়তেন সেটাও আসলে সঠিকভাবে প্রমাণিত হয়নি এজন্য কোরআন কারীম তেলাওয়াত করে যদি কেউ শেষ করেন শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো গদবাধা ফরম্যাটে কোনো দোয়া পড়া এটা কোরআন সুন্নাহ দ্বারা নির্দেশিত নয় এটা হলো প্রথম কথা এরপরে কথা হলো যে কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা বা এটা দোয়া কবুলের সময় কিনা এই বিষয়ে বলবো যে এ বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে খতম করার পরে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন তাদেরকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতেন বিভিন্ন প্রার্থনা আল্লাহর কাছে পেশ করতেন এবং কোন কোন তাবি যেমন মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ আরো কোন কোন তাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে খতম করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন নির্দিষ্ট কোনো গদবাদা দোয়া আল্লাহর কাছে চাইতেন তারা এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইরাকের কুফা এলাকার কোন কোন তাবিরা যেদিন কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করতেন সেদিন তারা নফল রোজা রাখতেন তাহলে মোটের উপরে বিষয়টি এই দাঁড়ালো যে কোন কোন সালাফ তথা সাহাবী এবং তাবিন থেকে বর্ণিত হয়েছে তারা কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে আল্লাহ সুবহানাল্লাহর কাছে দোয়া করতেন বড়জন নিজেদের পরিসরে তারা দোয়া করতেন অতএব এইটুকুকে আমরা যেভাবে প্রমাণিত হয়েছে সেভাবে আমরা আমল করতে পারি দোয়া করতে পারি যেহেতু নিজের নেক আমলের উসিলা আল্লাহর কাছে দোয়া করা যায় আমি কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করলাম এটা নেক আমল রসুল আমি আল্লাহর কাছে দোয়া করলাম করা যেতে পারে কিন্তু এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখার মতো কিছু নাই কারণ সেভাবে বিষয়টি প্রমাণিত হয়নি কয়েকজন তাবি থেকে একজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে বিষয়টিকে সেভাবে আমরা দেখতে পারি এবং কোরআন কারীম তেলাওয়াতের শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করতেই পারি কিন্তু এটাকে খুব গুরুত্বের সাথে ঘটা করে করার কোনো কিছু নেই আমাদের সমাজে কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে খতম করার পরে দুটি আমল হয়ে থাকে এক ওই যে নির্দিষ্ট গদবাদা দোয়া সেটা পড়ি অনেকে আর দ্বিতীয়টা হলো যে কোনো কোনো ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব অথবা বাহিরের কোনো হুজুরদেরকে বলা হয় যে হুজুর আমি কোরআন খতম করছি আপনি বকশায় দেন আসলে কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে সেটাকে আল্লাহর কাছে বকশায় দেওয়া অর্থাৎ পাঠায় দেওয়ার জন্য কোনো আলেমের শরণাপন্ন হওয়ার কোনো দরকার নেই আমি তেলাওয়াত করে শেষ করলাম অটোমেটিক সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং সেটা শেষে আমি কারোর মাধ্যমে দোয়া করানোর দরকার নেই অনেক সময় দেখা যায় কোরআন খতম করা হয়েছে হুজুরদেরকে দোয়া করাই দিয়ে না এটাও কোনোভাবেই প্রমাণিত নয় আমরা নিজের আল্লাহর কাছে দোয়া করতে পারি অথবা নাও করতে পারি কোরআন কারীম তেলাওয়াত শেষ করলাম অটোমেটিক আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ সম্মত উপায়ে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন কোরআন খতম করার পরে নির্দিষ্ট কোনো গদবাদা দোয়াও বর্ণিত নয় কোনো হুজুরকে দিয়ে বকশায় দেওয়া বা দোয়া করানো সেটাও প্রমাণিত নয় নিজে দোয়া করা যেতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুন